يحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون মানুষ কি কথা ধারণা করে যে মানুষ আমানা বলেছে আল্লাহর উপর ঈমান এনেছি বলে অথচ তাদেরকে কোনো পরীক্ষা করা হবে না বিনা পরীক্ষায় তাদেরকে আমি ছেড়ে দেব মানুষ কি এটা মনে করে না না ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون أمر الله تعالى سورة بقرة آيات بولن أمي مانوشك أمي تمادرك پشتا جنر دي پوریکھا گربو کوئی دا جنر ایک نمبر ولا نبلو أنكم بشيء من الخوف ایک نمبر تمادر بھوئی دي تمادرك پوریکھا گربو کی دي জোরে বলেন কি দিয়ে ও মুসলমান 2013 সালে আল্লামা আহমদ শফি সাহেবের নেতৃত্বে আমাদের ঢাকা অবরোধের ঘটনা ঘটছে কি না জোরে বলেন ঘটছে কি না ওই দিন রাত্রি বেলা ঢাকার বুকে যে ঘটনাটা ঘটলো আমার আল্লাহ এই ঘটনা গোড়ায়া বাংলাদেশের মানুষদেরকে পরীক্ষা করেছেন যে একটা ভয় তোমাদের মনে সৃষ্টি হয়েছে বহু দাড়িওয়ালা সকাল বেলা দাড়ি ছেড়ে দিয়েছে বহু টুপিওয়ালা টুপি ছেড়ে দিয়েছে বহু জুব্বাওয়ালা জুব্বা ছেড়ে দিয়েছে ঠিক না বে ঠিক ও মুসলমান রাত্রের বেলার ঘটনা এমন ভীতিকর এমন ভয়ঙ্কর এই ঘটনার পরিপ্রেক্ষিতে বহু টলমলে ইমানদাররা নিজের ইমানের আকৃতি ছেড়ে দিয়ে নবীজির সুন্নতের আকৃতি ছেড়ে দিয়ে কাফেরদের আকৃতি গ্রহণ করেছে আল্লাহ ওই ভয় দিয়ে বাংলাদেশের মানুষদেরকে পরীক্ষা করেছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি আল্লাহর অতি মেহেরবানি আল্লাহর অতি মেহেরবানি আল্লামা আহমদ শফি সাহেবের অনুসারী দারুল উলুম দেওবন্দের কোন কৃতি সন্তান এবং তাদের অনুসারী প্রকৃত অনুসারীর একজনেও দাঁড়ি ছাড়ে নাই একজনেও সুন্নাত ছাড়ে নাই একজনেও টুপি ছাড়ে নাই আমার আল্লাহর মেহেরবানি আল্লাহর ইজ্জতের কসম আমাদের আল্লাহ আহমদ শফি সাহেবকে আসমানের সমতুল্য মর্যাদা দান করেছে আরে মুসলমান টেলিভিশনে কত রঙের প্রপাগান্ডা আহমদ শফি সাহেবের বিরুদ্ধে কত আইটেমের প্রপাগান্ডা চালিয়েছে পত্রপত্রিকায় কত রঙের লেখালেখি করেছে কত কিছুই না তারা করেছে আল্লামা আহমদ শফি সাহেব মানুষের সামনে গেলে মানুষ আহমদ শফি সাহেবের জুতাখানি বহন করার জন্য পাগল হইয়া যায় কথা বলেন ঠিক কিনা মানুষ তার হাতে হাত রাখার জন্যে মানুষ তার কপালের দিকে এক নজর তাকানোর জন্যে মানুষ তার জুতাখানি বহন করে বুকে ধারণের জন্যে পাগল হইয়া যায় আর ওই সমস্ত দুনিয়াদার সম্মানীরা স্টেজে উঠার পরে পাবলিকে তাদেরকে জুতা দেওয়ার জন্য জুতার মায়া ভুলে যা এই তো দুনিয়া কি করবে যত ভয় আসুক যত পরিস্থিতি আসুক আমার আল্লাহ পরীক্ষা করেছেন আলহামদুলিল্লাহ ওই দিনকার সেই ঘটনা বাংলাদেশে একটা দাড়িপাল্লার কায়েম করেছে দাড়িপাল্লার ভূমিকা রেখেছে দুই